হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। আমি কুণাল ভট্টাচার্য আর আপনারা দেখছেন কেবি ব্লগস। একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গ্রিনারো J13 ওয়্যারলেস মাইক। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আছে আমাদের গ্রিনারো J13 ওয়্যারলেস মাইক। এইটার আনবক্সিং এবং ফুল রিভিউ ভিডিও আপনাদের কাছে দেখাবো আজকে। তো এখন যে ক্যামেরাটা রেকর্ডিং হচ্ছে আপনাদের সামনে, ওইটা হচ্ছে এই মাইকটার নাম হচ্ছে বোয়া M1। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এই যে মাইকটার থেকে আমরা এখন রেকর্ডিং করছি। এটা হচ্ছে একটা ওয়ার্ড মাইক, 6 ফুটের মতো মোটামুটি এখানে তার পাবেন আপনারা। আর এই আমার হাতে আছে অ্যামাজন থেকে আসা গ্রিনারো J13 ওয়্যারলেস মাইক। এই যে ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাইকের মধ্যে আছে 2 ট্রান্সমিটার, 1 রিসিভার, সাথে আপনারা যদি ইউনিভার্সাল ভার্সন নেন তো আপনারা পাবেন একটা এ টাইপ ইজেক্টর পাবেন, সাথে ডবল সি টাইপের একটা কর্ড পাবেন যার মধ্যে আপনি 2 মাইক্রোফোন একসাথে চার্জ করতে পারেন। তো যাই হোক, এরপর আমরা আনবক্সিং প্রসেসটা শুরু করি। এখানে এই যে বিল আছে আমাদের, এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে গ্রিনারো J13 ওয়্যারলেস মাইক। এটার দাম নিয়েছিল আমার অ্যামাজন থেকে 2199 টাকা, আর আপনারা যদি ইউনিভার্সাল ভার্সন নেন তাহলে লাগবে 2399 টাকা, মানে 200 টাকা ইউনিভার্সালের ভার্সনের বেশি লাগে। তো প্যাকেট খোলা মাত্রই সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন এখানে ওয়ারেন্টি কার্ড। ওয়ারেন্টি কার্ডটা সাইডে রাখি, তারপর পেয়ে যান আমরা ওয়্যারলেস মাইক। আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস মাইক আমার হাতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন 2 ট্রান্সমিটার আমার হাতে আছে, 2 ট্রান্সমিটার, 1 রিসিভার। যেহেতু আমার এটা ইউনিভার্সাল ভার্সন নয় তাই এটাতে আমাকে এই জিনিসটা দেওয়া হয়নি, এটার জন্য আপনাকে 200 টাকা এক্সট্রা পে করতে হবে। সাথে আরও কী কী আছে দেখে নেওয়া যাক। সাথে আছে ডবল টাইপ সি কেবল। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা অ্যাডাপ্টারে লাগানো যায়, আর এই সাইডটা 2 ট্রান্সমিটার একসাথে চার্জ করার জন্য আপনারা এই কেবলটা ইউজ করতে পারেন। তো আপনারা এই কথাটা শুনছেন, এখন বোয়া M1 থেকে যেটা একটা ওয়ার্ড মাইক্রোফোন, যেটা একটা তারওয়ালা মাইক্রোফোন, এরপর আমি সুইচ করব একবার মোবাইলে, মোবাইলের মেন ক্যামেরার রেকর্ডিং থেকে যে কেমন আমার ভয়েসটা আসছে। আশা করি এখন ভয়েসটা ভালোই আসছে, কারণ আমি দীর্ঘদিন ধরে এই বোয়ার মাইক্রোফোন থেকে শুটিং করে এসেছি। এরপর আজ আমি নতুন প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে রিভিউ দেখাবো যে এই প্রোডাক্টটা কেমন আর ফোনের মাইক্রোফোনের ক্যামেরা কেমন রেকর্ডিং হচ্ছে। তো চলুন ফোনের মাইকটা আমি টেস্টিং করি প্রথমে। এখন আমরা রেকর্ডিংটা যে শুনতে পাচ্ছি এটা হচ্ছে গ্রিনারো J13 ওয়্যারলেস মাইক্রোফোনের রেকর্ডিংয়ের আওয়াজ। এটা এই অডিও, সরি একটু গাড়ি বেরোলো, আপনারা বুঝতেই পারলেন হয়তো গাড়ির নয়েজটা কীরকম আসছে, ব্যাকগ্রাউন্ড নয়েজটা। যাই হোক, তো এটা গ্রিনারো সোর্স থেকে আমরা রেকর্ডিংটা শুনলাম। এরপর আমরা এখানে নয়েজ ক্যান্সেলেশন 1টা ক্লিক করব। 1 নম্বর নয়েজ ক্যান্সেলেশন অন করার পর আপনারা হয়তো আমার আওয়াজও বুঝতে পারছেন কী চেঞ্জিং আছে, আমি এখন বুঝতে পারছি না, আপনারা ভিডিওটা দেখছেন আপনারাই বুঝতে পারবেন। এরপর আমি 2 নম্বর নয়েজ ক্যান্সেলেশন বাটনটা প্রেস করব। এরপর আমি এখানে 2 নম্বর নয়েজ ক্যান্সেলেশন বাটনটা অন করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আওয়াজটা কেমন আসছে আর আপনার কানও শুনতে পাচ্ছেন। আর আশাপাশি গাড়ি বের হচ্ছে, কারণ এটা খুব বিজি এরিয়া, বিজি স্ট্রিট সাইডের পাশে এই রুমটা আছে। এরপর আমি 3rd লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশনটা অন করব, তারপর দেখতে পাবেন যে অডিও সোর্সটা আছে ভালো না খারাপ। 3 লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশন, লাস্ট লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশন হওয়ার পর এই অডিও সোর্সটা ভালো লেগেছে কিনা আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানান। এরপর আমি একটু পেছনে যাব আর দেখব মোটামুটি 10 মিটার ডিস্টেন্সের পরের থেকেও আওয়াজটা আমার আসছে কিনা। 3 লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশন অন করার পর আমরা এখানে মিনিমাম 10 মিটার থেকে আমরা এই ভিডিও সোর্সটা নিচ্ছি, আপনারা দেখুন সাউন্ডটা কেমন আসছে। আর এটা আমি একটু কাছে নিয়ে যাই,
এই যে আমি মুখের সামনে এই মাইকটা নিয়ে কথা বলছি, এখানে হয়তো আওয়াজটা আরো ক্লিয়ার আসবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো আর আপনাদেরকে ফুল রিভিউ ডিটেলস আমি দিতে পারলাম। তো এই মাইকের আওয়াজটা কেমন আসছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমার মনে হয় যে 2000 থেকে 2100 টাকার মিডিয়াম রেঞ্জের মধ্যে নতুন ইউটিউবারদের জন্য আশা করি এই মাইকটা ভালো হবে। আর আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের কাছেও যদি গ্রিন আরন মাইক আছে তো আপনাদের গ্রিন আরন মাইকের সঙ্গে কেমন এক্সপিরিয়েন্স সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। আর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উইদাউট থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, উইদাউট থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে আমি আপনি কিভাবে গ্রিন আরো মাইকটা ডিরেক্ট মোবাইলের ক্যামেরা থেকে চালাতে পারেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকুন সুস্থ থাকুন।